এরপরে প্রশ্ন হলো নামাজের সেজদায় ঝিমানি আসলে কি ওযু ভেঙে যাবে, নামাজের সেজদায় হালকা ঘুম আসলে পরে হুঁশ আসলে নামাজ চালিয়ে যাবে নাকি পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে? শুধু সেজদায় কেন, অনেক সময় দেখা যায় জুমার দিন বেশি হয়, জুমার দিন মানুষ দেখা যায় বসে বসে ওয়াজ শুনে লম্বা ওয়াজ খুতবা এটা চলতে চলতে ঝিমাইতে ঝিমাইতে ঘুমাইতে ঘুমাইতে লাভ দিয়া ডানে বামে পড়ে যাওয়ার উপক্রম হয় কি হয় না, অনেকে একবারে বড় করে পড়েও যায়। তো এরকম নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে মসজিদে বসা অবস্থায় যদি আপনার ঘুম আসে তাহলে এই ঘুমের কারণে যদি আপনি পড়ে যান তাহলে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি বসা ছিলেন পড়ে গেছেন, সেজদায় ছিলেন ঘুমে আপনি একদম পড়ে গেছেন, আর যদি ঝিমাইতে ঝিমাইতে আপনি কাত হয়েছেন এদিকে ঢুলছেন ওদিকে ঢুলছেন তাহলে এর কারণে কি হবে না, ওযু ভাঙবে। আর যদি হেলান দিয়ে কিছুর সাথে আরাম করে ঘুম দেন এবং সে হেলান দেওয়া জিনিসটা যদি সরায় ফেলায়, এমনিও তো জাগ্রত মানুষকে সরায় ফেললে পড়ে যায় সেটা ভিন্ন কথা, জাগ্রত মানুষ তো কিছুটা টের পেয়ে যায় কিন্তু ঘুম এত গভীর হয়েছে যেটা সরাইলে আপনি পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে ঘুম ওযু ভঙ্গ হয়ে যাবে এবং যার কারণে নামাজ আপনার পড়তে হবে পুনরায় ওযু করে। নামাজের মধ্যে ঘুমানে আসছে বৈঠকে আসছেন জিমানি আসছে তারাবিতে আসছেন জিমানি আসছে, তো যদি জিমানি আসে পড়ে যান যদি তাহলে ওযু ভেঙে যাবে, কিন্তু আপনি হালকা জিমাইছেন ঝুলছেন এদিক সেদিক তাতে ওযু ভাঙবে না। স্ত্রী কোনো ভুল করলে ভুলের কথা না বলে তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া মোবাইল থেকে ব্লক করে দেওয়া উচিত কিনা, কোনো মহিলা প্রশ্ন করছে মনে হয়। এটা শুধু স্ত্রীর বেলা না, এটা স্বামীর বেলা বা অন্য সবার বেলা প্রযোজ্য, কেউ যদি কোনো ভুল করে তাকে সংশোধন করে দিতে হবে। কিছু লোক আছে হট মেজাজি, কি মেজাজি, হট মেজাজি, কিছু হলে কাটটি, কিছু হলে কি কাটটি বুঝেননি, কিছু বন্ধু বান্ধব আছে না শুন থেকে নুন কষলে বলে তোর লোকের কাটটি আছে না নেই, তো কিছু জামাই আছে এরকম ছোট লোক কিছু বউ আছে এরকম ছোট লোক যে কথায় কথায় কাটটি মেরে দেয় ব্লক মেরে দেয়। হ্যাঁ অনেক বুঝাইছেন কোনো কাজ হয় না, এখন আল্লাহ কোরআনেই বলেছেন যে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, শাসনের অংশ হিসাবে বিছানা পৃথক করো রাগ করো অভিমান করো, কথা বলা বন্ধ করলা সেটা ওই যে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত, এভাবে আস্তে আস্তে শাসনের জন্য আপনি বন্ধ করেন সেটা জায়েজ হতে পারে, কিন্তু সেটাও যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে জায়েজ হবে না বরং কি হবে, গুনাহ হবে।